নজিরবিহীন বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতে বিমানবন্দর সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে, ফলে ঢাকা থেকে দুবাই ও শারজাহ গামী 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আপনি তো যুক্ত ছিলেন আমাদের সাথেই, আপনি আসলে এই ফ্লাইট বাতিল নিয়ে কি তথ্য আছে নতুন করে, এবং কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছে জানাবেন সব মিলিয়ে। জি, যেমনটি বলছিলেন ফ্লাইট বাতিল নিয়ে কর্তৃপক্ষের যে কি বলেছেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদেরকে যা জানিয়েছেন সেটি হচ্ছে শারজা এবং দুবাই কেন্দ্রিক যে ফ্লাইট রয়েছে সেখান থেকে 9টি ফ্লাইট ইতিমধ্যে বিলম্বিত হয়েছে। কিন্তু আমরা সরজমিনে এসে দেখেছি যে শুধুমাত্র আন্তর্জাতিক বিমান সংস্থা, পাশাপাশি যে বাংলাদেশি বিমান সংস্থা বাংলাদেশ বিমান এবং হচ্ছে ইউএস বাংলার যে ফ্লাইট রয়েছে সেটিও দুবাইতে যে ফ্লাইটটি ছেড়ে যাবে সেটিও বিলম্বিত হয়েছে। যার দরুন অনেক ধরনের কর্মজীবী মানুষ যারা হচ্ছে দেশের বাইরে অর্থাৎ দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতে কাজ করে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এই বিষয় নিয়ে মূলত আমরা কথা বলতে চেয়েছিলাম যাদের ফ্লাইট বিলম্বিত হচ্ছে তারা কিভাবে অথবা তারা কি পদক্ষেপে সাহায্য সহযোগিতা পাবে কিনা, অথবা কতদিন নাগাদ অথবা কতক্ষণ নাগাদ সেই ফ্লাইট ফেরত পাবে অথবা তারা গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে, সে সংক্রান্ত বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছিলাম। তবে পারতপক্ষে তারা আমাদের এখনো পর্যন্ত আমরা সেই যোগাযোগটি স্থাপন করতে পারিনি, হয়তো তারা আমাদেরকে পরবর্তীতে জানাবে। তবে অকপটে স্বীকার করছে যে অকপটে যারা স্বীকার করছে ভোগান্তির কথা সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা যারা হচ্ছে দুবাই অথবা শারজা কেন্দ্রিক যাবে। এর পাশাপাশি আমি আরেকটিকে বলে দিতে চাই যে ইউরোপ সহ বিভিন্ন দেশের ট্রানজিট পয়েন্ট বলা হয় যে দুবাইয়ের শারজা যে আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে সেটিকে, তবে সেইখানেও শারজা কেন্দ্রিক কয়েকটি ফ্লাইট ছেড়ে গেল এবং তাদেরকে বোর্ডিং পাসের জন্য ভিতরে নেওয়া হলেও বেশ কিছু যাত্রী এখনো পর্যন্ত কিন্তু বাহিরে অপেক্ষমান রয়েছে। তারা অনিশ্চয়তায় ভুগছে যে কবে কখন নাগাদ কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। তবে অনেকে বলছেন যে এখন পর্যন্ত তাদের 10-12 ঘন্টা করে ট্রানজিট দেখানো হয়েছে যে তারা ডিলে হবে, পরবর্তী সময়ে তারা হয়তো জানতে পারবে। এবং অনেক বিমান সংস্থাও বলেছেন যে বিভিন্ন পার্শ্ববর্তী হোটেলে অপেক্ষা করার জন্য অথবা এয়ারপোর্টে অপেক্ষা করার জন্য। তবে আমরা এখন পর্যন্ত কর্তৃপক্ষ বরাবর যেই তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে 9টি ফ্লাইট এখন পর্যন্ত বাতিল হয়েছে। তবে 9টি ফ্লাইটের পাশাপাশি আরও কিছু ফ্লাইট যেটি হচ্ছে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতে যায় সেই ফ্লাইটগুলো এখন পর্যন্ত বাতিল হয়েছে। তবে কখন নাগাদ সেই ফ্লাইটগুলো ছেড়ে যাবে সেই সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হয়তো এই বৈরী আবহাওয়া কাটিয়ে উঠতে পারলে হয়তো এই রুটে আবার প্লেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন জনসাধারণ। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতি। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।